বন্ধুরা, দাই আমি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদের দেখাবো কিউকাম্বার মহিটো। কিউকাম্বারটাকে আমি একদম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একদম ছোট ছোট পিস করে নিয়েছি। এটা এখন মিক্সিতে আমি একটু পেস্ট করে নেব, তারপরে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। আমি এর সাথে একটু কয়েকটা পুদিনা মাছ পাতাও পেস্ট করে নেব, দিয়ে দিচ্ছি। মিনিট বাদে দেখাচ্ছে কিউকাম্বার পেস্টটাকে আমি একটুখানি সেঁকে নিচ্ছি। কিউকাম্বার রসটাকে আমি ঢেলে দিচ্ছি, অ্যাড করতে সামান্য এক চামচ চিনির গুঁড়ো। এটা বড় চামচ, মানে ছোট চামচে দু চামচ। দিয়ে দিচ্ছি এক চুটকি বিট লবণ, দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, আমি স্প্রাইট অ্যাড করছি। বন্ধুরা, কিউকাম্বার মহিটো আমার একদম রেডি। যা গরম পড়েছে, এরকম ঠান্ডা শরবত বাড়িতে বানিয়ে সকলে খান। আর শুধু সুগারটা স্কিপ করে সুগারের রুগীরা খেতে পারেন, খুব ভালো, শরীরের পক্ষে খুবই উপকার। ফ্যাটি লোকেদের জন্য তো বিশেষ করে এরকম বানান, দারুণ লাগবে স্বাদটা, টেস্টটা না খেলে বুঝবেন না। করুন বাড়িতে, দুপুরবেলা সবাই মিলে খান, খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছি, ততক্ষণের জন্য বিদায়।